أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كانس فاطمة داوود سكول اند كوليج কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় আর্টিকেল আর্টিকেল মূলত কি আর্টিকেল আগেই বলেছি আর্টিকেল একটি অলংকার ইংলিশ গ্রামারে কয়েকটি টার্ম আছে তার ভিতরে পার্টস অফ স্পিচ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টার্ম এবং পার্টস অফ স্পিচ কে ভাঙলে আমরা আটটি শ্রেণী পেয়ে থাকি সেগুলো হচ্ছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন এন্ড ইন্টারজেকশন এই আটটি প্রকারভেদের মধ্যে আমরা আর্টিকেল ব্যবহার করি শুধুমাত্র নাউনের জন্য তো একটি নাউনে আর্টিকেল ব্যবহার করব কি করব না সেজন্য ওই নাউনে নাউনকে ক্লাসিফাই করে নিতে ওই নাউন কোন শ্রেণীর অন্তর্ভুক্ত সেটি আগে নির্ধারণ করতে হবে আমরা যে নাউনের জন্য আর্টিকেল ব্যবহার করব প্রথমে আমাদের নির্ধারণ করতে হবে ওই নাউনটি কোন শ্রেণীর প্রথমে দেখতে হবে নাউনটি কাউন্টেবল না আনকাউন্টেবল যদি কাউন্টেবল হয় তাহলে আমরা আর্টিকেল ব্যবহার করব আনকাউন্টেবল হলে আর্টিকেল ব্যবহার গণনার দিক থেকে নাউন দুই প্রকার একটি হচ্ছে কাউন্টেবল আর একটি আনকাউন্টেবল তো আয়তনের দিক থেকে নাউন আবার দুই প্রকার কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এই বিষয়ে তো আগে আলোচনা করেছি তো কংক্রিট নাউন কয় প্রকার কংক্রিট নাউন চার প্রকার প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন প্রপার নাউন কি পৃথিবীতে যার অস্তিত্ব মাত্র একটি তাকেই আমরা তার নামকেই প্রপার নাউন বলে থাকি আর পৃথিবীতে যার অস্তিত্ব একের অধিক তার নামকে আমরা কমন নাউন বলে থাকি আর কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক নাম অর্থাৎ একই জাতীয় একের অধিক ব্যক্তি অথবা একই জাতীয় একের অধিক স্থান অথবা একই জাতীয় একের অধিক প্রাণী তাদের যোগফল করলে আমরা একটি সমষ্টি পেয়ে থাকি আর ওই সমষ্টির নামকে বলা হয় কালেকটিভ নাউন যেমন দল গ্রুপ পার্টি ক্লাস ফোক হার্ড সোয়াম ইত্যাদি শোর এগুলো হচ্ছে কালেকটিভ নাউন অর্থাৎ অনেকগুলো ব্যক্তিকে আমরা যখন একত্রিত করব একত্রিত করার পরে আমরা একটি নাম পেয়ে থাকি এবং সেই নামকে বলা হয় কালেকটিভ নাউন যেমন গ্রুপ তারপরে টিম ফুটবল খেলায় ১১ জন প্লেয়ার থাকে এই ১১ জন প্লেয়ারকে যোগ করলে আমরা একটি সমষ্টি পাই এবং সেই সমষ্টির নাম হচ্ছে টিম টিম একটি কালেকটিভ নাউন তো যাই হোক আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করছিলাম আর্টিকেল মূলত নাউনের অলংকার নাউন যেখানে থাকবে সেখানে আর্টিকেল ব্যবহার করতে হবে তবে আর্টিকেল ব্যবহারের পূর্বে জেনে নিতে হবে এই নাউনের শ্রেণী বিভাগ কোন শ্রেণীতে উক্ত নাউন পড়ে অর্থাৎ ওয়াটার প্রথমে ওয়াটারকে প্রশ্ন করতে হবে ওয়াটার তুমি কাউন্টেবল না আনকাউন্টেবল ওয়াটার উত্তর দিবে আনকাউন্টেবল যদি আনকাউন্টেবল হয় তাহলে কোনো আর্টিকেল হবে না সেখানে ক্রস ব্যবহার করতে হবে তারপরে আমি এই কলম দিয়ে লিখছি এটি হচ্ছে পেন পেন কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন আগে প্রশ্ন করতে হবে পেন কে গণনা করা যায় যেহেতু গণনা করা যায় এখন আমাকে প্রশ্ন করতে হবে পেন সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার পেন যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এর আগে আর্টিকেল হবে অর্থাৎ এ পেন যদি প্লুরাল নাম্বার হয় তাহলে আমরা তখন প্রশ্ন করব এটি ডেফিনিট না ইনডিফিনিট এটি নির্দিষ্ট না অনির্দিষ্ট প্লুরাল নাম্বারের জন্য মূলত কোনো আর্টিকেল বসে না তবে যখন নির্দিষ্ট হবে তখন তার পূর্বে আর্টিকেল ব্যবহার করব আর পেন এটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার যখন নির্দিষ্ট হবে তখন আমরা দি ব্যবহার করব আর অনির্দিষ্ট হবে তখন আমরা এ বা এন ব্যবহার করব এ বা এন সম্পূর্ণ নির্ভর করে শব্দের বানান উচ্চারণের উপরে এবং বানানের উপরে তবে উচ্চারণের উপরে গুরুত্ব বেশি দিতে হবে অর্থাৎ শব্দের
শুরুতে যদি ভাওয়েল সাউন্ড উচ্চারিত হয় তাহলে এন ব্যবহার করতে হবে, আর যদি কনসোনেন্ট সাউন্ড উচ্চারিত হয় তাহলে এ ব্যবহার করতে হবে। আমি আমার ক্লাসের শুরুতে ফোনিম সম্পর্কে আলোচনা করেছিলাম, অর্থাৎ ফোনিম হচ্ছে দ্য স্মলেস্ট গ্রামাটিক্যাল ইউনিট। সেখানে ফোনিমের মধ্যে সাউন্ড দুই ধরনের, ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ড। তো ভাওয়েল সাউন্ড যখন উচ্চারিত হবে তখন তার পূর্বে আমরা এন ব্যবহার করব, আর কনসোনেন্ট সাউন্ড উচ্চারিত হলে তার পূর্বে আমরা এ ব্যবহার করব। ফর এক্সাম্পল, অ্যাপেল, অ্যাপেলের শুরুতে এ উচ্চারিত হয়, এ সাউন্ড, এ সাউন্ড হচ্ছে ভাওয়েল সাউন্ড, তাই আমরা এন ব্যবহার করব। এখন একটি সাউন্ড ভাওয়েল না কনসোনেন্ট তা নির্ধারণ করবো কি করে? শব্দ উচ্চারণের সময় যদি মুখের মধ্যে যে বাকযন্ত্র আছে, যেমন ঠোঁট, জিহ্বা, দাঁত, তারপরে তালু, হ্যাঁ, প্লেট, হার্ট প্লেট, শর্ট প্লেট, এরপরে এই কণ্ঠ, এখানে স্পর্শ হয়ে, ঘর্ষণ হয়ে যদি কোনো সাউন্ড উচ্চারিত হয়, তৈরি হয়, সেই সাউন্ডকে আমরা কনসোনেন্ট সাউন্ড বলি। আর এই বাকযন্ত্রের সাহায্য ছাড়াই যে সাউন্ড উচ্চারিত হয় তাকে আমরা ভাওয়েল সাউন্ড বলি। ফর এক্সাম্পল, আ, উ, ই, অ, আই, এ, এগুলো সবই হচ্ছে ভাওয়েল সাউন্ড। কিন্তু ক, গ, ব, ন, এগুলো সবই হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। অর্থাৎ আমি যখন ব, ব, ক উচ্চারণ করি তখন দুটি ফোর্ট প্রথমে লেগে যায়, কিন্তু অ্যাপেলের আগে আমি এ উচ্চারণ করি, এ উচ্চারণ করতে কখনো ফোর্ট লাগছে না, জিহ্বার সাহায্য লাগছে না, বা তালুর সাহায্য লাগছে না, এবং দাঁতের সাহায্য লাগছে না। এই এদের সাহায্য ছাড়াই উচ্চারিত ধ্বনিকে, সাউন্ডকে আমরা বলি ভাওয়েল সাউন্ড। এবং ভাওয়েল সাউন্ড প্রথমে থাকতে হবে এন, কিন্তু পেন, পেনের আগে আমরা এ ব্যবহার করব, পেনের আগে এ ব্যবহার করব। কেন? শুরুতে প, প সাউন্ড উচ্চারিত হয়, এই কারণে এ হবে। এখানে কনসোনেন্ট সাউন্ড, এখানে এটা হচ্ছে কনসোনেন্ট, এটা ভাওয়েল, এটা লেটার, কিন্তু যখন আমরা একে উচ্চারণ করব তখন এটা সাউন্ডে পরিণত হবে, রূপান্তরিত হবে, প সাউন্ড এবং প সাউন্ড। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো নিশ্চয় কোথায় এ হবে এবং কোথায় এন হবে। এখন আমরা আলোচনা করব ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল নিয়ে। এখানে ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি, ইনডেফিনিট আর্টিকেল আর্টিকেল হচ্ছে এ অথবা এন। ডেফিনিট আর্টিকেল দি এবং ইনডেফিনিট আর্টিকেল এ অথবা এন। তো আমরা কিভাবে বুঝবো যে দি ব্যবহার করবো না এ বা এন ব্যবহার করবো ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার? অর্থাৎ যদি কোনো নাউন নির্দিষ্ট হয়ে যায় সেই নাউনের পূর্বে আমরা দি ব্যবহার করি, আর যদি কোনো নাউন অনির্দিষ্ট থাকে জন্য আমরা এ বা এন ব্যবহার করি। চলো আমরা জেনে নিই একটি নাউন কিভাবে নির্দিষ্ট হয় এবং কিভাবে অনির্দিষ্ট। দিস ইজ এ প্রেজেন্টার, আই বট ইট ফ্রম আ মার্কেট। এটি একটি প্রেজেন্টার, এই প্রেজেন্টার আমি বাজার থেকে কিনেছিলাম। যখন এই প্রেজেন্টার বাজার থেকে কিনি তখন এই প্রেজেন্টার আমার কাছে ছিল অনির্দিষ্ট, কিন্তু কেনার পরে এই প্রেজেন্টার নির্দিষ্ট হয়েছে। কিভাবে হয়েছে, মানে এটা সম্পূর্ণ নির্ভর করে সিচুয়েশনের উপরে। হ্যাঁ, একটি আর্টিকেল, একটি নাউন নির্দিষ্ট হবে না অনির্দিষ্ট হবে, ডেফিনিট হবে না ইনডেফিনিট হবে, তা সম্পূর্ণ নির্ভর করে সিচুয়েশনের উপরে। অর্থাৎ সিচুয়েশনটি কেমন ছিল, হ্যাঁ, পূর্বের ঘটনা এবং পরের ঘটনা, বর্তমানের ঘটনা ইত্যাদি পর্যালোচনা করলে বোঝা যাবে এই নাউনটি
definite na indefinite. For example, I bought a presenter. এই সেন্টেন্সের মধ্যে প্রেজেন্টার কিন্তু প্রথমে অনির্দিষ্ট, এট ফার্স্ট দিস ইজ নট, দিস ওয়াজ নট নোন টু মি, কিন্তু এখন এটি আমার কাছে পরিচিত, নোন, দিস ইজ নোন টু মি, এই জন্য আমি বলবো দ্য প্রেজেন্টার ইজ নোন to me. The presenter is known to me. যখন known to me হবে, আমার কাছে পরিচিত হবে, তখন তার আগে আমরা দি ব্যবহার করব, কারণ পরিচিত তার পূর্বে অবশ্যই দি হবে, কারণ পরিচিত মানেই হচ্ছে নির্দিষ্ট, ডেফিনিট। প্রথমে আমি এটি চিনতাম না, এখন এটি চিনি, যেহেতু চিনে ফেলেছি সেহেতু তার পূর্বে আমি দি ব্যবহার করব, এখন আর এ বা এন ব্যবহার করলে হবে না। অর্থাৎ একটি নাউন অবশ্যই যে লিখবে, সিচুয়েশন সেন্টেন্স যে লিখবে, কোশ্চিন সেটার তোমরা প্রশ্নপত্রে যে সেন্টেন্স পাবে তার কাছে যদি পরিচিত হয় এবং তোমাদের কাছে যদি পরিচিত হয় তাহলে সেটি হচ্ছে ডেফিনিট নাউন, নাউন ডেফিনিট তোমাদের কাছে। আর ডেফিনিট নাউনের পূর্বে তোমরা অবশ্যই ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করবে। আর যে রাইটার তার কাছেও পরিচিত নয় এবং যে রিডার তার কাছেও পরিচিত নয়, সেই নাউনের পূর্বে তোমরা এ বা এন ব্যবহার করবে, কারণ সেই নাউনটি হচ্ছে ইনডেফিনিট। শিক্ষার্থী, নাউনের জন্য আর্টিকেল ব্যবহারের জন্য সহযোগী একটি ডায়াগ্রাম এঁকেছি, তোমরা লক্ষ্য করো। প্রথমে আমরা যে নাউনের জন্য আর্টিকেল ব্যবহার করব, ওই নাউনকে প্রশ্ন করবো, হে নাউন তুমি কাউন্টেবল না আনকাউন্টেবল? যদি উত্তর কাউন্টেবল আসে তাহলে একরকম হবে, আর যদি উত্তর আনকাউন্টেবল হয় তাহলে আর একরকম হবে। মনে করো উত্তরটি আসলো কাউন্টেবল, তখন আমরা আগেই আর্টিকেল ব্যবহার করবো না, আবার প্রশ্ন করব, হে নাউন তুমি সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? যদি উত্তর আসে সিঙ্গুলার নাম্বার তাহলে আবার প্রশ্ন করতে হবে, হে নাউন তুমি ডেফিনিট না ইনডেফিনিট? যদি ডেফিনিট হয় তাহলে ডি হবে, আর যদি ইনডেফিনিট হয় তাহলে এ বা এন হবে। উত্তরে যদি প্লুরাল নাম্বার হয় তখন আমরা জিজ্ঞাসা করব ওই কাউন্টেবল নাউনকে, হে কাউন্টেবল নাউন তুমি প্লুরাল নাম্বার ঠিক আছে, তুমি কি ডেফিনিট না ইনডেফিনিট? যদি উত্তর আসে ডেফিনিট অর্থাৎ নির্দিষ্ট তাহলে এখানে ডি ব্যবহার করতে হবে, আর যদি উত্তর আসে অনির্দিষ্ট তাহলে সেখানে কোনো আর্টিকেল হবে না, ক্লজ হবে। অর্থাৎ তোমরা বুঝতে পারো না ক্লজ কোথায় হবে, এই যে এই জাতীয় জায়গায় স্থানে তোমরা ক্লজ ব্যবহার করবে। অর্থাৎ তুমি প্রশ্ন করছো নাউনকে, নাউন কাউন্টেবল না আনকাউন্টেবল? যদি কাউন্টেবল হয় তাহলে আবার পুনরায় প্রশ্ন করতে হবে, নাউন সিঙ্গুলার না প্লুরাল? যদি সিঙ্গুলার হয় আবার প্রশ্ন করতে হবে, নাউন ডেফিনিট না ইনডেফিনিট? যদি ডেফিনিট হয় তাহলে ডি হবে, আর যদি ইনডেফিনিট হয় তাহলে এ বা এন হবে। আর যদি উত্তরে এখানে প্রশ্ন বলা কাউন্টেবল তুমি সিঙ্গুলার না প্লুরাল, যদি উত্তর আসে প্লুরাল তাহলে প্লুরালের পূর্বে প্লুরাল নাউনকে আবার প্রশ্ন করতে হবে, হে নাউন তুমি ডেফিনিট না ইনডেফিনিট? যদি উত্তর ডেফিনিট হয় তাহলে ডি হবে, আর যদি ইনডেফিনিট হয় তাহলে কোনো আর্টিকেল হবে না, নো আর্টিকেল। এখানে প্রথমে নাউনকে প্রশ্ন করা হলো, নাউন কাউন্টেবল না আনকাউন্টেবল? যদি উত্তর আসে আনকাউন্টেবল তাহলে আবার পুনরায় প্রশ্ন করতে হবে, নাউন ডেফিনিট না ইনডেফিনিট? যদি ডেফিনিট হয় তাহলে আর্টিকেল ডি ব্যবহার করব, আর যদি ইনডেফিনিট হয় তাহলে আর্টিকেল ব্যবহার করতে হবে না, অর্থাৎ ক্রস হবে, এখানে নো আর্টিকেল ব্যবহার করতে হবে। তো আনকাউন্টেবল নাউনের জন্য এত বেশি চিন্তা ভাবনার প্রয়োজন নেই, চিন্তা ভাবনার প্রয়োজন হচ্ছে কাউন্টেবল নাউনের জন্য। তোমরা মনে রেখো যে আনকাউন্টেবল নাউনের পূর্বে অধিকাংশ ক্ষেত্রেই ক্রস ব্যবহৃত হয়, খুব কম সময় ডেফিনিট হয়, অর্থাৎ ডি আমরা ব্যবহার করি খুব কম সময়। যখন আমরা এক্সারসাইজ বেশি বেশি করব তখন এই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, আমি এর পরের ক্লাসগুলো এক্সারসাইজের উপরে পরিচালনা করব। তোমরা ডায়াগ্রামটি আবার লক্ষ্য করো, আমি
আরো পরিষ্কার করে তোমাদেরকে দিচ্ছি। তোমরা ডায়াগ্রামটি আবার ভালোভাবে লক্ষ্য করো। প্রথমে প্রশ্ন করতে হবে কি কাউন্টেবল না আনকাউন্টেবল। তারপরে যদি কাউন্টেবল হয় তাহলে প্রশ্ন চলমান রাখতে হবে। কাউন্টেবল হলে প্রশ্ন করতে হবে সিঙ্গুলার না প্লুরাল। যদি সিঙ্গুলার হয় প্রশ্ন চলমান থাকবে, ডেফিনিট না ইনডেফিনিট। আর যদি প্লুরাল হয় তাহলেও প্রশ্ন করতে হবে ডেফিনিট না ইনডেফিনিট। আবার যদি সিঙ্গুলার নাম্বারে ডেফিনিট হয় তাহলে দি, ইনডেফিনিট হলে এ বা এন। তোমরা এখানে লক্ষ্য করো এ বা এন শুধুমাত্র কাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার নাম্বার এবং ইনডিফিনিট হলে এ বা এন বসে। তাহলে এ বা এন ব্যবহারের শর্ত কয়টি? তিনটি। প্রথমে নাউনকে কাউন্টেবল হতে হবে, তারপরে নাউনকে সিঙ্গুলার নাম্বার হতে হবে, তারপরে নাউনকে ইনডিফিনিট হতে হবে। প্রথমে কাউন্টেবল, তারপরে সিঙ্গুলার, তাহলে ইনডিফিনিট। এই তিনটি শর্ত থাকার সাপেক্ষে এ বা এন ব্যবহার করতে হয়। এরপরে আর কোথাও কিন্তু এ বা এন এর ব্যবহার নেই। এরপরে সব জায়গায় ডি এর ব্যবহার আছে। হ্যাঁ, ডি এর ব্যবহার আমরা লক্ষ্য করছি এক দুই তিন জায়গা। ডি এর ব্যবহার কয় জায়গা? তিন জায়গা। কিন্তু এ বা এন এর ব্যবহার একটি জায়গা। হ্যাঁ, যেখানে ডেফিনিট হবে সেখানেই তোমরা ডি ব্যবহার করবে, সেটি সিঙ্গুলার হোক, প্লুরাল হোক বা আনকাউন্টেবল হোক। সিঙ্গুলার, প্লুরাল বা আনকাউন্টেবল যেটাই হোক, সেই ক্ষেত্রে যদি ডেফিনিট হয় তাহলে তোমরা ডি ব্যবহার করবে। ডি এর ব্যবহারটা আমরা বেশি লক্ষ্য করে থাকি। এবং নো আর্টিকেল, এটি দুই জায়গা ব্যবহৃত হচ্ছে। কাউন্টেবল নাউনের ক্ষেত্রেও নো আর্টিকেল হবে, আবার আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেও নো আর্টিকেল হবে। তে নো আর্টিকেল হওয়ার জন্য কাউন্টেবল নাউনের ক্ষেত্রে সেটি অবশ্যই প্লুরাল নাম্বার হতে হবে। সিঙ্গুলার নাম্বারে কখনোই ক্রস মার্ক বসবে না। সিঙ্গুলার নাম্বারে কখনোই ক্রস মার্ক বসবে না। ক্রস মার্ক শুধুমাত্র কাউন্টেবল নাউনের ক্ষেত্রে প্লুরাল হতে হবে এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ইনডিফিনিট হতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এই ছিল আমাদের আলোচনা। আগামী ক্লাসে আমরা আর্টিকেলের অ্যাপ্লিকেশন সম্পর্কে জানব, কিভাবে আর্টিকেল একটি সেন্টেন্সে ব্যবহার করতে হয়, একটি প্যাসেজের ভিতরে ব্যবহার করতে হয় অথবা একটি টেক্সটের ভিতরে ব্যবহার করতে হয়। তো যত বেশি এক্সারসাইজ হবে, যত বেশি প্র্যাকটিস হবে, তোমরা তত বেশি বুঝবে। শুধুমাত্র ক্লাসের উপরে নির্ভর করলে হবে না। আমি যে হোমওয়ার্কগুলো তোমাদের দিব, প্রায় আমি আসব হোমওয়ার্ক নিয়ে। এই হোমওয়ার্কগুলো তোমরা বাসায় করবে। যখন বাসায় করবে তখন আরও বেশি পরিষ্কার হবে তোমাদের কাছে। মানুষ যা মুখে বলে বা শোনে সেটি ভুলে যায়, কিন্তু মানুষ যখন লিখে রাখে তা ভুলতে অনেক কষ্ট হয়, অর্থাৎ সে সহজেই ভুলে না। আমরা যা শিখি তাকে স্থায়ী করার জন্য, সাস্টেইনেবল করার জন্য খাতায় প্রচুর পরিমাণে লিখতে হবে। তো তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম।